সালমান ফার্সি আপনি লিখেছেন, দেনমোহর হিসাবে হবু স্বামী তার হবু স্ত্রীর পছন্দ অনুযায়ী 101টি বই কিনে দেন, এমন পবিত্র একটি কাজের পাবলিসিটি এখলাসের পরিপন্থী কিনা? তাছাড়া প্রতিটি বইয়ের দাম 500 টাকা করে হলে মোট 50,000 টাকা বা এর কাছাকাছি মূল্যের বই কেনা হয়, কিন্তু এর মাধ্যমে মোহর যে একটি সামাজিক সেফটি সেটি লঙ্ঘিত হলো কিনা? ভাই সালমান ফার্সি, দেনমোহর হিসাবে নগদ টাকাই দিতে হবে বা স্বর্ণরূপাই দিতে হবে এমনটি কিন্তু বাধ্যবাধক নয়, বরং দেনমোহর হিসাবে যে কোনো জিনিস যেটা বিক্রয়যোগ্য সেটা দেয়া যেতে পারে। অতএব কোনো স্ত্রী যদি তার মোহর হিসাবে বলেন যে আমার 50,000 টাকার বই লাগবে বা ওই ওই বই দিতে হবে বা এতগুলো বই দিতে হবে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি এই আর্গুমেন্ট করার পর স্বামী সেটা মেনে নেন, তাহলে সেটাই মোহর হিসাবে ধার্য হয়ে যাবে এবং এর মাধ্যমে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। আর বইয়ের প্রতি মানুষকে উৎসাহী করবার জন্য বা সাধারণত অন্যান্য মেয়েরা তাদের যে আর্গুমেন্ট থাকে, ডিমান্ড থাকে, তার বিপরীতে জ্ঞানের প্রতি মেয়ের আগ্রহ আছে, সেটি অন্যদেরকে শেয়ার করে তাদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে যদি কেউ প্রচার করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ। আর যদি এর মাধ্যমে জাগতিক কোনো কিছু তারা কামাই করতে প্রচার করেন, ভাবা কুড়াতে চান ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটি তো অবশ্যই রিয়া এবং লৌকিকতা জাগুনাহের কাজ। আর মোহরকে সামাজিক সেফটি এ অর্থে বলা কঠিন। মহরটা স্ত্রীর অধিকার, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতুন্নিসা আসাদুকাতিহিন্না নিহলা, তোমরা নারীদের মহর তোমরা পরিশোধ করে দাও। আপনি একবার সন্তুষ্ট চিত্তেই তাদের মহরনা পরিশোধ করতে হবে, তাদের প্রাপ্য হিসেবে তাদের পরিশোধ করে দিতে হবে। সেটি সামাজিক সেফটি নয়। আমরা অনেকে মনে করছি বিবাহ টিকিয়ে রাখার জন্য সেফটি, বিবাহ টিকিয়ে রাখার সেফটি কোত্থেকে হবে? মহর তো শুরুতেই দিতে হয়, যেটা শুরুতেই দিয়ে দিতে হয় সেটা বা সেফটি হলো কি থাক কোত্থেকে? হ্যাঁ, পরে দেওয়া যেতে পারে, সেটা অপশনাল, কিন্তু মূল সিস্টেম এবং নিয়ম হলো যে বিয়ের শুরুতে আপনি মহর দিয়ে দিবেন। তাহলে আমাদের দেশে যেটি হয়, 10 লাখ 5 লাখ মহর ধরা হয় এবং মনে রাখা হয় যে মনে করা হয় যে ছেলে মেয়েকে যদি তালাক দিতে যায় তাহলে এই মহর দেওয়া লাগবে, তাহলে এই মহরের চিন্তা করে সে তালাক দিতে পারবে, তার একটা সেফটি তাকে বিবাহ আটকায় রাখবে, এটা মূলত মহরের উদ্দেশ্য নয়। এবং এইভাবে মহর দেওয়াটাও কোনো সুন্নাহ নয় সাধারণ অবস্থাতে। হ্যাঁ, জায়েজ হতে পারে যে মহর বাকি থাকলো, কিন্তু এই যে যুগ যুগ ধরে বছরকে বছর বাকি আছে, জাস্ট তালাকের সময় শুধু মহর দিয়ে দিলেন, এটা কিন্তু কখনোই মহরের কোনো নিয়ম নয়, যার কারণে এটাকে সামাজিক সেফটি মনে করাটা একটা ভুল। বিধায় নগদ টাকা, স্বর্ণরূপার পাশাপাশি অন্য যে কোনো কিছুই মহর হিসাবে ধার্য হতে পারে।